হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে। আমি প্রিয়া, তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, সকাল সকাল পাখি দেখাচ্ছি, পাশের বাড়ির নতুন অতিথি এটা এসছে, তো অন্বেষাদের পাখি এটা, তোর বাবা কিনে নিয়ে এসছে, নিয়েই আমাকে দেখাতে এসছে সকাল সকাল। তো ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই পাখি। টিয়া পাখি দেখো কত সুন্দর, কিন্তু খাঁচার মধ্যে বন্দি রয়েছে, এটাই খুব খারাপ লাগে আমার। তো যাই হোক, আর এবার দেখো, তারপরে মাকে একটু চুলে কালার করে দিচ্ছি। পুজোর মধ্যে কালার করে দিয়েছিলাম, কিন্তু তখন কালারটা ঠিক হয়নি, মানে কালারটা ঠিক হয়নি বলতে মা রাখেনি বেশিক্ষণ, তাড়াতাড়ি স্নান করে নিয়েছিল, ওর জন্য চুলটা সাদা সাদা হয়ে গেছিলো। তো মা আবার এখন বাজারে যাবে, তো বলছে মনা কেমন বুড়ি বুড়ি লাগছে, একটু চুলটা কালার করে দে। তো ছিলই কালার, ওর জন্য মাকে করে দিলাম, বাবাকেও সেই সাথে করে দিয়েছি। তো বাবা স্নান হয়ে গেছে, তারপরে মাকে করে দিচ্ছি। এখন মা আর জেঠি একটু বাজারে বেরোবে, আর তারপরে আমার মাকে হেয়ার কালার করে দেওয়ার পর আমার একটু ওপরে কাজ আছে, আমি সোনাকে নিয়ে যাব, মানে ঠাকুরের বাসন টাসন একটু মাঝামাঝি করব। তো সোনাকে নিয়েই যাব, আর মারা বাজারে বেরিয়ে যাবে। তো দেখি কখন কি হয়, আগে মাকে হেয়ারটা কালার করে দিই ভালো করে। মা বলেছে এবার যদি সাদা থাকে তাহলে কিন্তু আমি কান্নাকাটি করব, কারণ পুজোর মধ্যে করেছিলাম, মানে একদিকে হয়েছে একদিকে হয়নি। সোনা বাবার সাথে গিয়ে কিনে নিয়ে এসছে, এখন খাচ্ছে। সে যখন থেকে কিনে নিয়ে এসছে তখন থেকে খাওয়ার চিন্তা করছে, আমি এই দেরি করে করে এখন দিয়েছি। রেডি হয়ে গেছি, এই ড্রেসটা পরেছি, একটা লং গাউন পরেছি, দেখাতে পারছি না নিচটা কারণ ধরার মতো কেউ নেই। তো ও সোনাকে দেখাবো, তো বিজয়ের প্রণামটা সেরে আসি, চলো তোমরাও, তোমাদেরকেও নিয়ে যাই আর সোনাকে দেখায়। আর বেরোতে অনেকটা লেট হয়ে গেল, অনেক আগেই বেরোতাম, আর আমি যেটুকু গুছিয়ে, মানে যেটুকু রেডি হয়েছি, চুল আছড়েছি, যেটুকুই রেডি হয়েছে পুরোপুরি অন্ধকারে, কারণ সোনা ঘুমাচ্ছিল। প্রতিদিন চারটার থেকে উঠে যায়, সাড়ে চারটায় উঠে যায়, আর আজকেই লেট করেছে উঠতে, এখন 6টা বেজে গেছে, এখন বেরোবো। আর এই যে দেখো সোনা এখানে জাইলোফোন নিয়ে বসেছে, জাইলোফোন বাজাচ্ছে, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। তো আমি বলছি যে সোনা চলো, বলছে যে আমি একটু জাইলোফোন বাজিয়ে নিই তারপরে যাব। ওর জন্য একটু জাইলোফোন বাজাচ্ছে, তারপরে আমরা বেরোবো, আমি আর সোনা যাব, আর ওখান থেকে অরিন্দম আসবে, তারপরে আমরা সবাই মিলে যাব। চলো মাম্বু ভালো, তো তোমরা কি বুঝতে পারছো যে আমি কোথায় এসেছি? তোমাদেরকে বলেই এলাম যে আমি বিজয়ের প্রণাম করতে যাচ্ছি। তো মা বাবুকে ওখান থেকে বিজয়ের প্রণাম করে জেঠির বাড়িতে এসেছি। তো এটা আমার জেঠু আর জেঠি, আর ওইদিকে মা রয়েছে, আমি রয়েছি, বুনু, সোনা, আমরা এই কজন এসেছি। অরিন্দমও এসেছিলো, কিন্তু ওর ভীষণ কাজের চাপ, ওর জন্য ও চলে গেছে,
মানে সেন্টার পুরো ফাঁকা, ক্লাস চলছিল, স্যার ছিল না, ওর জন্য হরিদম তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তো জেঠি অনেক কিছু দিয়েছিল, ফল মিষ্টি টিষ্টি, হরিদম কিছুই খায়নি, জাস্ট একটা মিষ্টি নিয়ে ও চলে গেছে বেরিয়ে, কিছুই খেতে চাইছিল না। তো জেঠি বলছিল যে না না খেয়ে যায় না কিছু মুখে না দিয়ে, তো ওর জন্য একটা মিষ্টি মুখে দিয়ে গেল। ওর হিসাব আছে, ও ধরবে, ও হচ্ছে ইয়ে করবে না, জুতো পরে আছে, ঢুকবে না। তারা মাঝে ফোটাচ্ছে, শোনো কি আনন্দ, ওই বগুলি 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 গোল হচ্ছে, কই দেখি, তুমি তাকাও, তুমি তাকাও। তো আমরা জেঠির বাড়ি থেকে আসার পরে সোনা একটু বাজি ফোটালো, বাজি বলতে তারা বাজি, ও তো এখন ছোটো, তো এর থেকে আর বিশেষ কিছু পারবে না। তো মা এদিকে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে, এদিকে পোস্ত হচ্ছে পেঁয়াজ দিয়ে, একটু পেঁয়াজ পোস্ত, আর এদিকে মাটন হচ্ছে, মা রান্না করছে, আর মাছের ঝোল আর সয়াবিন, এই রান্না হচ্ছে, এটাই মনে হয় রান্না হচ্ছে আপাতত। তো মা করছে রান্না, আর আমরা তো এদিক থেকে জেঠির বাড়ি থেকে একটু প্রসাদ খেয়েছি, লক্ষ্মী পুজোর প্রসাদ, খিচুড়ি মিষ্টি টিষ্টি ফল টল ছিল, তো আমি কিছুই খাইনি, একটু খিচুড়ি খেয়েছি জাস্ট অল্প করে। তো আমার মানে একটু কেমন অ্যাসিডিটি মতো হয়ে গেছে, তো আমি মাকে বলছিলাম যে মা এত কিছু করতে হবে না, কিন্তু এটা সকাল থেকেই আয়োজন ছিল, মানে এরকম করবে রান্নাবান্না, আগের থেকেই কথাবার্তা ছিল। তো মা বলছে না করলে কি হয়, তো এখন মা রান্না করছে, তারপরে আমরা খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে ফিরবো। আর অরিন্দম বেরিয়ে গেছে বললাম, অরিন্দম আবার আসবে, এসে খাবে, আমরাও খাবো একসাথে, তারপরে বাড়িতে ফিরবো। তো বাড়ি ফিরতে ফিরতে প্রায় 10:30 বেজে যাবে, তারপরে বাড়িতে গিয়েই সোনাকে খাইয়ে দেবো, এরকমই একটা প্ল্যান রয়েছে। তো দেখা যাক কত দূর কী হয়। দেখো মার এদিকে হয়ে গেছে প্রায়, এই যে এখন মাটন কষানো চলছে, আর প্রেশারে সিটি মেরে নেওয়া হয়েছে, নাহলে তো মানে দাঁত দিয়ে টেনে ছেঁড়া যাবে না, দাঁত খুলে চলে আসবে, এরকম একটা ব্যাপার। তো অল্প করেই হচ্ছে, বুনু যেহেতু খায় না আমরাই খাবো। তো মাটন প্রায় কমপ্লিট, এই যে এখনই হয়ে যাবে। তো আজকে মতো ভিডিওটা এখানেই এন্ড করে দেব, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তো টাটা, গুড নাইট।